গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ই লার্নিং ক্লাস। আজ আমরা ক্লাস সিক্সের বাংলায় ব্যাকরণের ক্লাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইতিমধ্যে আমরা টার্ম ওয়ানের চ্যাপ্টার শুরু করেছিলাম, বেশ কিছু চ্যাপ্টার আমরা করিয়েছি দুটো একটা, তো তার মধ্যে আমরা লাস্ট যে চ্যাপ্টারটা করেছি সেটা হচ্ছে পদের শ্রেণী বিভাগ। তো পদের শ্রেণী বিভাগে আমি লাস্ট উইকের লাইভ ক্লাসে পদের শ্রেণী বিভাগের যে তিনটে প্রশ্ন বাকি ছিল, অনেক সেকশনে আমি ক্লাস নিতে পারিনি, শুধুমাত্র সিক্স পাইনে ক্লাস নিয়েছিলাম, তো সেখানে আমি সেই তিনটে প্রশ্ন লিখিয়ে দিয়েছিলাম এবং ওই ভিডিওটা আপলোডও হয়েছে। যারা এখনও পর্যন্ত ওই প্রশ্নের পার্টগুলো পাওনি, ওই প্রশ্নের অনুশীলনের উত্তরগুলো পাওনি এখনও পর্যন্ত, তারা একবার লাস্ট উইকের ওই লাইভ ক্লাসের ভিডিওটা দেখে নিও। কেমন, আমরা ওখানে পদের শ্রেণী বিভাগের অধ্যায়ের আলোচনা শেষ করেছিলাম। আজ আমরা পদের শ্রেণী বিভাগের পর নতুন পরবর্তী চ্যাপ্টারে আসছি। পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের লিঙ্গ, আজকে টপিক হচ্ছে আমাদের লিঙ্গ। তো টার্ম ওয়ানের একটা অন্যতম চ্যাপ্টার হিসেবে এটা আছে, পেজ নাম্বার 68 প্রত্যেকে ওপেন করবে। তো লিঙ্গ সম্পর্কে প্রত্যেকেরই তোমাদের একটা বেসিক কনসেপ্ট আছে, প্রিভিয়াস ইয়ার্সের ক্লাসগুলোতে তোমরা ব্যাকরণ শিখেছো, যখন থেকে তখন থেকেই মোটামুটি লিঙ্গ কথাটার সাথে পরিচিত হয়েছো বা লিঙ্গ কী বিষয়টা অ্যাকচুয়ালি তার ডিটেলস কী এগুলো একটু জেনেছো ঠিকই, কিন্তু আমরা আবার শিখছি ক্লাস সিক্সে আবার লিঙ্গ পড়ছি, তার মানে এটা নয় যে বোর হয়ে যাব আমরা বা একই জিনিস আবার কেন রিপিটেশন করা হয়েছে। তো দেওয়ার উদ্দেশ্য এগুলোই যে আরও আমরা ডিটেলসে জানবো লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ সম্পর্কে আরও বেশি কিছু ডিটেলসে আমরা জানবো যেগুলো হয়তো আমরা জুনিয়র ক্লাসে ঠিকভাবে শিখিনি, তাই তো? তো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিঙ্গ। তো লিঙ্গ কথাটার অর্থ প্রথমেই বলে রাখি আমি, লিঙ্গ কথাটার অর্থ হচ্ছে চিহ্ন, সিম্বল। কেমন, কীরকম চিহ্ন, কিসের জন্য লিঙ্গকে সিম্বল বলা হচ্ছে বা চিহ্ন বলা হচ্ছে? চিহ্ন বা সিম্বল কথাটার অর্থ একটাই, যে কি চিহ্ন বলা হচ্ছে, এমন একটা চিহ্ন যে চিহ্ন ধরো আমার কাছে একাধিক মানুষ রয়েছে তাদেরকে আলাদা করতে সহায়তা করবে। কেমন, যে চিহ্ন দ্বারা আমি একাধিক ব্যক্তিকে আলাদা করতে পারবো বা পুরুষ নারী এই যে ভেদাভেদটা তৈরি করতে পারবো সেটাই হচ্ছে লিঙ্গ। লিঙ্গ আমাকে চিহ্ন নির্ধারণের ক্ষমতাটুকু দেবে, চিহ্ন বোঝাতে সাহায্য করবে কোন চিহ্নের জন্য মানুষের মধ্যে ভেদাভেদ দেখা যাচ্ছে। আমি কিন্তু এটা কোনো জাতিগত ভেদাভেদের কথা বলছি না, আমি শুধুমাত্র মানুষের শারীরিক ভেদাভেদের কথাটা বলছি। কেমন, তো তাদের এখানে কিন্তু কোনো জাতিগত বা ধর্মগত ভেদাভেদের কথা আমি একবারও বলছি না। চিহ্ন শুধুমাত্র সেই চিহ্ন যে চিহ্ন দিয়ে একটা পুরুষ এবং একটা স্ত্রীকে বা নারীকে আলাদা করা যায় তাকে বলা হয়ে থাকে, সেই চিহ্নকে বলা হয়ে থাকে লিঙ্গ। যে চিহ্ন দিয়ে পুরুষ বা স্ত্রী অথবা পুরুষ স্ত্রী কোনোটিই নয় অথবা পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝাচ্ছে তাকে বলা হয়ে থাকে লিঙ্গ। আরেকবার রিপিট করি তোমাদের জন্য, তাহলে যে চিহ্ন দিয়ে পুরুষ বা স্ত্রী অথবা পুরুষ বা স্ত্রী কোনোটিই নয় অথবা পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝানো হচ্ছে তাকে বলা হয়ে থাকে লিঙ্গ। এইটুকু ধারণা আমাদের সবার প্রত্যেকের আছে লিঙ্গ সম্পর্কে, তাই তো? ঠিক সেরকমই ব্যাকরণে কিন্তু প্রাণী বা অপ্রাণীবাচক শব্দকে চিনে নেওয়ার জন্য আমরা চার ধরনের লক্ষণ বা চিহ্ন, ওই যে বললাম সিম্বল, ওই সিম্বল বা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। তো যেহেতু চিহ্ন চার রকমের হচ্ছে, লক্ষণও চার রকমের হচ্ছে এবং চিহ্নকে আমরা লিঙ্গ বলছি, সেই হেতু লিঙ্গের প্রকারভেদও কিন্তু চার রকম। লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ। লিঙ্গ চার ভাগে বিভক্ত, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয় লিঙ্গ। এই চার ভাগে আমরা লিঙ্গকে ভাগ করে থাকি। তো পুংলিঙ্গ কি কথাটা শিখেই আমরা বুঝতে পারছি, পুং কথাটা এসেছে পুরুষ থেকে, পুরুষ জাতীয় থেকে। কেমন, তাহলে যে সমস্ত শব্দ শুধুমাত্র পুরুষ জাতীয় কোনো কিছুকেই নির্দিষ্ট করে আলাদা করে বা বোঝায় তাকে বলা হয়ে থাকে পুংলিঙ্গ। কি বললাম, যে সমস্ত শব্দ শুধুমাত্র পুরুষ জাতিকে আলাদা করে চিহ্নিত করে বা বোঝায় তাকে বলা হয়ে থাকে পুংলিঙ্গ। এসো আমরা এই চার্টের মধ্যে কিছু উদাহরণ দিই।
পুংলিঙ্গের উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? বাবা, ছেলে, সাহেব। কেমন? এরা হচ্ছে আমার প্রত্যেকে পুরুষ জাতির উদাহরণ। বাবা বলতে নিশ্চয়ই কোনো মহিলাকে বুঝছি না। ওই দেখো একটি ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে বলতে আমরা কোনো মেয়েকে বোঝাচ্ছি না, কোনো মানে লেডিকে বোঝাচ্ছি না, তাই তো? তাহলে যে সমস্ত চিহ্ন দ্বারা শুধুমাত্র পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝাবে তাকে বলা হয়ে থাকে পুংলিঙ্গ। নেক্সট এসো আমাদের লিঙ্গর দ্বিতীয় নম্বর ভাগে। দ্বিতীয় নম্বর ভাগ কী ছিল? স্ত্রীলিঙ্গ। যে সমস্ত শব্দ, পুংলিঙ্গের অপোজিটই হচ্ছে একদম স্ত্রীলিঙ্গ। পুং শব্দটার অর্থ পুরুষ আমি বললাম, আর স্ত্রী শব্দের অর্থ তো তোমরা প্রত্যেকেই জানো, মহিলা। তাহলে যে সমস্ত শব্দ বা শুধুমাত্র যে সমস্ত চিহ্ন আমাদের শুধুমাত্র স্ত্রী জাতীয়কে বা স্ত্রী জাতিকে আলাদা করে চিহ্নিত করছে বা কোনো কিছুকে বোঝাচ্ছে তাকে বলা হয়ে থাকে স্ত্রীলিঙ্গ। কি বললাম? যে সমস্ত শব্দ শুধুমাত্র স্ত্রী জাতিকে বা স্ত্রী জাতির কোনো কিছুকে আলাদা করে বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গের উদাহরণ দিই আমরা, মা, মেয়ে, আর এখানে আমি দেখো লিখেছিলাম সাহেব। সেই সাহেব পুংলিঙ্গের উদাহরণ ধরেই আমি স্ত্রীলিঙ্গে আসি। সাহেবের স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে মেম, ময়েকার মেম। ঠিক আছে, নেক্সট এসো পরবর্তীতে ক্লিবলিঙ্গ বা ক্লিবলিঙ্গ। যে সমস্ত শব্দ পুরুষ স্ত্রী কোনো কিছুকে না বুঝিয়ে শুধুমাত্র অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝাচ্ছে তাকে বলা হয়ে থাকে ক্লিবলিঙ্গ বা ক্লিবলিঙ্গ। কেমন? তাহলে পুরুষও বোঝাচ্ছে না, স্ত্রীও বোঝাচ্ছে না। এতক্ষণ আমরা পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ তো আলাদা আলাদা করে দিলাম যে শুধুমাত্র পুরুষকে বোঝাচ্ছে একটা পোর্শন আর শুধুমাত্র স্ত্রীকে বোঝাচ্ছে একটা পোর্শন। কিন্তু পরবর্তী যে থার্ড মানে যে তিন নম্বর আমাদের ভাগটা রয়েছে, শ্রেণী বিভাগ, সেখানে আমরা দেখতে পাচ্ছি সে আলাদা করে পুরুষকেও বোঝাচ্ছে না, আলাদা করে কোনো স্ত্রীকেও বোঝাচ্ছে না। তাহলে কাকে বোঝাচ্ছে? যে পুরুষ বা স্ত্রী এরকমভাবে কোনোটাই পর্যায়ে পড়ছে না এবং তাকে বলা হচ্ছে প্রাণের পর্যায়েও পড়ছে না। জীব জগতের অস্তিত্ব তো সজীব নির্জীব দুই ধরনের প্রাণকে নিয়েই বলা হয়ে থাকে, তো এখানে কিন্তু অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝানো হচ্ছে তাকে বলা হচ্ছে আমার ক্লিবলিঙ্গ। কেমন? সেই অপ্রাণীবাচকের মধ্যে আমরা কি পেতে পারি? উদাহরণ দিই, বই, খাতা, চেয়ার। তাহলে বই, খাতা, চেয়ার, টেবিল, চক, ডাস্টার, যা কিছু আমার চারপাশে আমি দেখতে পাচ্ছি, সাইকেল, বাস, ট্রাম, যা কিছু দেখতে পাচ্ছি অপ্রাণীবাচক, তাদের আমরা বলছি ক্লিবলিঙ্গ। নেক্সট হচ্ছে চার নাম্বারে গেছি, দেখো উভয় লিঙ্গ। উভয় কথাটার অর্থ কি? উভয় কথার অর্থ হচ্ছে বোধ। কেমন? তাহলে যে সমস্ত শব্দ আমার স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝাবে তাকে বলা হয়ে থাকে উভয় লিঙ্গ। কি বললাম? যে সমস্ত শব্দ স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝাচ্ছে তাকে বলা হয়ে থাকে উভয় লিঙ্গ। এবার উভয় লিঙ্গ স্ত্রী পুরুষ উভয়কে বোঝাচ্ছে এরকম কাকে বোঝাচ্ছে? নির্দিষ্ট কিছু নাম আমরা পেয়ে থাকি, যেমন শিশু, সন্তান, বন্ধু। এক্ষেত্রে আমরা স্ত্রী পুরুষের ভেদাভেদ সচরাচর করি না। শিশু মানে একটা বেবি, মানে সে বেবি। সন্তান আমরা বাবা মার প্রত্যেকের, আমরা বাবা মার কাছে সন্তান আগে, তারপর আমি মেয়ে না ছেলে সেটা ডিসিশন হয়। কেমন? তো এরকমই বন্ধু, কবি, সাহিত্যিক, মন্ত্রী, এগুলো উভয়ই হতে পারে। দেখো মন্ত্রী পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। সাহিত্যিক মহিলাও হতে পারে, পুরুষও হতে পারেন। কবি কবিও হতে পারেন। অবশ্যই কবির লিঙ্গ পরিবর্তনে মহিলা কবি কথাটিও ব্যবহৃত হয়, কিন্তু বহুল প্রচলিত অর্থে কবিকে কিন্তু জেনারেলি ধরা হয়ে থাকে উভয় লিঙ্গের উদাহরণের মধ্যে। ঠিক আছে, ঠিক এরকমভাবে রাজ্যপাল, রাষ্ট্রপতি, এগুলো এক একটা পদের নাম, কিন্তু এই পদগুলোতে পুরুষও নির্বাচিত হতে পারে, স্ত্রীও নির্বাচিত হতে পারে। ঠিক এরকমভাবে আমরা উভয় লিঙ্গের কিছু উদাহরণ দিই। উভয় লিঙ্গের উদাহরণ দিলাম, বন্ধু, সন্তান, কবি, কেমন ইত্যাদি, এগুলো হচ্ছে উভয় লিঙ্গের উদাহরণ। এই তো গেল মোটামুটি আমাদের লিঙ্গের প্রকারভেদটা। লিঙ্গকে যে চার রকম ভাগে আমরা ভাঙলাম, সেই চার রকম ভাগের বিভিন্ন ভাগগুলি তার উদাহরণ হিসেবে আমরা লিঙ্গর প্রকারভেদটা শুধুমাত্র বললাম।
এবার আসবো আমরা লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন জিনিসটা কি? লিঙ্গ পরিবর্তন জিনিসটা হচ্ছে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে ট্রান্সফার। এক লিঙ্গ থেকে আরেক লিঙ্গে পরিবর্তিত হওয়ার নিয়মই হচ্ছে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন। সেটা কখনো পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা কখনো স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে পরিবর্তন হতে পারে। এই যে পরিবর্তনের প্রক্রিয়াটা, প্রসেসটা, এর নাম হচ্ছে লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর। তাহলে লিঙ্গ পরিবর্তন কাকে বলা হচ্ছে? পুংলিঙ্গ বাচক বা স্ত্রীলিঙ্গ বাচক শব্দকে যদি আমরা অন্য লিঙ্গে পরিবর্তন করে থাকি তাহলে এই পরিবর্তন করাটাকে বলা হয়ে থাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন। এবার এই পরিবর্তনটা শুধুমাত্র কিন্তু পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে সম্ভব হয়। আচ্ছা, তার আগে আরও একটি ইম্পর্টেন্ট কথা আমি বলে নিই। এই যে আমরা লিঙ্গর যে চার রকম ভাগ আমরা দেখতে পেলাম, তাদের মধ্যে শুধুমাত্র পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং উভয় লিঙ্গ, এই তিনটে লিঙ্গ কিন্তু শুধুমাত্র প্রাণীবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। কেমন, এটা মাথায় রাখবে। আর একমাত্র ক্লীবলিঙ্গটা কিন্তু আমার শুধুমাত্র অপ্রাণীবাচক ক্ষেত্রে বোঝাতে গেলে আমার ক্লীবলিঙ্গ দরকার পড়ে। ঠিক আছে, তাহলে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং উভয় লিঙ্গ, এই তিনটে লিঙ্গ প্রত্যেকেই কিন্তু প্রাণীবাচকের মধ্যে থাকে, আর একমাত্র ক্লীবলিঙ্গটা হচ্ছে আমার অপ্রাণীবাচকের মধ্যে সীমাবদ্ধ থাকে। বেশ, উভয় লিঙ্গ শব্দের আগেও কখনো কখনো কিন্তু, যেমন আমি বললাম পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ হয় বা স্ত্রীলিঙ্গ থেকে লিঙ্গান্তর পুংলিঙ্গ যায়, ঠিক সেরকমই উভয় লিঙ্গ শব্দের আগেও কিন্তু, এই যে একটু আগে আমি বললাম কবি, তো উভয় লিঙ্গবাচক শব্দের ক্ষেত্রেও কখনো কখনো পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ, আমরা আসছি পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ কী কী হতে পারে, তো পুরুষবাচক এবং স্ত্রীবাচক কিছু শব্দ নির্দিষ্ট কিছু শব্দের আগে ব্যবহার করে কিন্তু আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি। কেমন, এটাও একটু মাথায় রাখবে। উভয় লিঙ্গের ক্ষেত্রেও কিন্তু লিঙ্গ পরিবর্তন হয়, তবে তার একটা বিশেষ কারণ, বিশেষ একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? যে উভয় লিঙ্গ শব্দের ক্ষেত্রে বিশেষ কিছু পুরুষবাচক শব্দ বা কিছু স্ত্রীবাচক শব্দ বসিয়ে আমরা তার পরিবর্তন করতে পারি। এরপর আছে আরও দুটো লিঙ্গ আমরা পাচ্ছি, সেগুলো কি কথায় কথায় আমাদের প্রচলিত হয়ে থাকে, আমরা ব্যবহার করে থাকি, নিত্য পুংলিঙ্গ এবং নিত্য স্ত্রীলিঙ্গ। নিত্য পুংলিঙ্গের মধ্যে কি কি পড়ছে? সভাপতি, মন্ত্রী, এগুলো যেন ধরে নেওয়াই হয়ে থাকে যে এরা, মানে এই যে পদটা আমি একটু আগে বললাম, এই পদে পুরুষ মহিলা দুজনেই আসীন হতে পারেন, কিন্তু এই যে নামগুলো সভাপতি, মন্ত্রী, এই নামগুলো, এগুলো যেন নিত্য পুংলিঙ্গ। নিত্য কথার অর্থ হচ্ছে ইউনিভার্সাল, এগুলো যেন চিরন্তন অর্থেই পুংলিঙ্গ। পরে আমি অ্যানালিসিস করে দেখি, যখন তখন হয়তো দেখতে পাচ্ছি সেখানে পুরুষ না মহিলা কে আসীন রয়েছে, কিন্তু জেনারেলি সাধারণ অর্থে মন্ত্রী, সভাপতি, এগুলো কিন্তু নিত্য পুংলিঙ্গ। কেমন, ঠিক সেরকমভাবে কিছু নিত্য স্ত্রীলিঙ্গ রয়েছে যেগুলো শুধুমাত্রই কিন্তু এবং একান্তভাবেই সেগুলো স্ত্রীলিঙ্গ। অঙ্গনা, ললনা, কামিনী, এগুলো যেমন হচ্ছে মেয়েদের উদ্দেশ্যে কিছু ব্যবহৃত বিশেষণ, এবং এই নামগুলো কিন্তু কখনোই পুরুষ হতে পারে না বা পুরুষবাচক শব্দ নয়। অঙ্গনা, ললনা, এরা কিন্তু প্রত্যেকে হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ। তাহলে দুটো নিত্য পুংলিঙ্গের উদাহরণ দাও, সভাপতি, মন্ত্রী। দুটো নিত্য স্ত্রীলিঙ্গের উদাহরণ দাও, অঙ্গনা, ললনা। কেমন, অবশ্য কোনো কোনো সময় অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি অকৃতদার এবং বিপত্নিক, এই শব্দ দুটোকেও নিত্য পুংলিঙ্গ বলা হয়ে থাকে। অকৃতদার কথাটার অর্থ, দার কথাটার অর্থ হচ্ছে পত্নী, স্ত্রী, অর্থাৎ যিনি এখনও স্ত্রীকে গ্রহণ করেনি, ব্যাচেলার যে অর্থে আমরা বলে থাকি। আর বিপত্নিক হচ্ছে যার স্ত্রী বিগত হয়েছে বা মারা গেছে, পত্নীহীন যিনি। ঠিক আছে, তো এই শব্দগুলো হচ্ছে নিত্য, মানে পুংলিঙ্গ হিসেবেও অনেকে ধরে থাকেন, কারণ বিপত্নিক একজন মহিলাকে কখনো বলা হয়ে থাকে না, যার পত্নী থাকেন এবং সেই পত্নী যার বিগত হন তাকে বলা হয়ে থাকে বিপত্নিক। নিঃসন্দেহে বিপত্নিক একটি পুরুষ। কেমন,
ঠিক সেরকম ভাবে সধবা এবং বিধবা মহিলাদের ক্ষেত্রে যে দুটো টার্ম ব্যবহার করা হয়ে থাকে সধবা এবং বিধবা। সধবা কথাটার অর্থ কি? যে মহিলা স্বামী আছে এবং যে মহিলার স্বামী বিগত হয়েছেন বা মারা গেছেন তাকে বলা হয়ে থাকে বিধবা, বিগত হয়েছেন ধব যার। তো সধবা এবং বিধবাকেও কিন্তু অনেক সময় নিত্য স্ত্রীলিঙ্গ হিসাবে দেখানো যায়, দেখানোর চেষ্টাও করা হয়ে থাকে অনেক সময়। কিন্তু পৃথক পৃথক শব্দ বসিয়ে যে লিঙ্গ পরিবর্তনের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এগুলোর কিন্তু লিঙ্গ পরিবর্তন করা যায় না। ওই যে বললাম নিত্য পুংলিঙ্গ এবং নিত্য স্ত্রীলিঙ্গকে খুব অল্পই কিছু রেয়ার উদাহরণ আছে যেগুলো দিয়ে আমরা চেঞ্জ করতে পারি, এরকমই হচ্ছে কিছু উদাহরণ। এবার সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? অন্য কোনো শব্দ হয়তো সেই শব্দের কাছাকাছি অর্থযুক্ত অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারি। কীরকম শব্দ? যেমন আমি বললাম অকৃতদার, অকৃতদার মানে যিনি এখনো বিবাহ করেননি এবং অবশ্যই সেটি পুরুষ অর্থে পুংলিঙ্গ অর্থে তাকে বোঝানো হচ্ছে। এবার সেই একই মানেটা রাখো যে মহিলা এখনো বিবাহ করেনি তাকে আমরা সমাজে কি বলে পরিচিত হই? কুমারী মেয়ে, কুমারী বলে। তাহলে অকৃতদার যদি আমার পুংলিঙ্গ হয় অকৃতদারের একটি স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে কুমারী, এটা আমরা বলতে পারি এভাবে। ঠিক সেরকমভাবেই সপত্নিক, সপত্নিক কথাটার অর্থ হচ্ছে পত্নী যার সঙ্গে রয়েছেন বা উপস্থিত রয়েছেন। অ্যাকচুয়ালি বিপত্নিকের বিপরীত অর্থ হিসেবে ব্যবহৃত। ঠিক সেরকমই তাহলে তার বিপরীত তার লিঙ্গ কি হতে পারে? সধবা, দার যার স্বামী সঙ্গে রয়েছে বা বেঁচে রয়েছে। এরকমভাবেই বিপত্নী যার পত্নী বিগত হয়েছেন বা মারা গেছেন আমি বললাম, তাহলে সেই মিনিং আমি একই রাখি, শুধুমাত্র জেন্ডারটা চেঞ্জ করে দিই। কেমনভাবে? যার স্বামী মারা গেছে বিধবা, বিপত্নী তার যদি পুংলিঙ্গ হয়, বিপত্নী যদি পুংলিঙ্গ হয় তার স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে বিধবা। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, আমরা মোটামুটি লিঙ্গ পরিবর্তনের কিছু বেসিক সম্পর্কে কিছু জানলাম, তার নিয়ম সম্পর্কে। যদিও আমি এখনও মেন যে মানে লিঙ্গ পরিবর্তনের বা লিঙ্গান্তরের যে মেন নিয়মগুলো আছে, প্রধান প্রধান যে নিয়মগুলো আছে সেগুলোতে আমি এখনও আসিনি, পরবর্তী ক্লাসে আসছি লিঙ্গ পরিবর্তনের নিয়ম নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা এটুকু বাড়িতে ভালো করে অভ্যাস করো এবং কোনো ডাউট থাকলে আমাকে পোর্টালে জানাবে নিশ্চয়ই। আজকের ক্লাস এই পর্যন্ত।